লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে যে কোনো মুহূর্তে লেবাননে প্রবেশ করতে পারে দখলদার ইসরায়েলের সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার 1 অক্টোবর হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা কাউন্সিল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে পরবর্তী ধাপ বলতে লেবাননে স্থল হামলার অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, উত্তর ইসরায়েলের কয়েকটি বসতির বাসিন্দাদের চলাচল সীমিত করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া উত্তরাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের মেতুলা, মিসগাভ এম এবং কেফার গিলাদিকে বন্ধ সামরিক জোন হিসেবেও ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে লেবানন সীমান্তে 3 ব্রিগেড সেনা নিয়ে গেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম গতকাল সোমবার জানান, ইসরায়েলের স্থল হামলা এবং দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা প্রস্তুত আছেন। তবে গত 10 দিনে সিরিজ হামলা চালিয়ে হিজবুল্লাহকে অনেকটাই দুর্বল করে দিয়েছে ইসরায়েল। এই মুহূর্তে ইসরায়েল স্থল হামলা চালালে হিজবুল্লাহ কতটা সফলতা পাবে সেটি স্পষ্ট নয়।